হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা যদি মনে করেন একটা মোবাইল ফোন কম দামের মধ্যে কিনতে চান এবং মোবাইল ফোনের ডিসপ্লেটা বড় হবে এবং ব্যাটারি যে লাইফ সেটাও অনেক বেশি পাওয়া যাবে, তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব ইনফিনিক্স হট 10 প্লে। আগে আমি হট 10 যেটা আনবক্স করেছিলাম, যেটা আপনারা অনেকেই রেসপন্স করেছেন যে ফোনটা নাকি যথেষ্ট ভালো লেগেছে আপনাদেরকে, তো এই ফোনটার আমি এখন আর বেশি দেরি করব না, ঝটপট আগে আনবক্স করে নিই। এখন আমি ফোনটিকে আনবক্স করছি। তো ফোনের বক্স খোলার পরেই প্রথমে মোবাইল ফোনটি সরাসরি কিন্তু হাতে চলে আসছে। তো দেখুন, খুব সুন্দর লাগছে ফোনটি দেখতে, এবং বাকি কী কী আছে দেখে নিই। ফোনের ভেতরে দেখুন, এখানে রয়েছে একটা চার্জার রয়েছে, যেটা 10 ওয়াটের একটি চার্জার। তাছাড়া একটা ডেটা কেবল রয়েছে যেটা দিয়ে চার্জ দেওয়া যাবে, তাছাড়া ডেটা কেবলে কাজ হবে। তাছাড়াও কিছু ম্যানুয়াল গাইড যে বুকগুলো রয়েছে সেগুলো রয়েছে, আর একটি ব্যাক কভার রয়েছে। আই থিঙ্ক এটা ব্যাক কভারই, এটা আর কি ব্যাক কভার টাইপের আর কি রয়েছে। তাছাড়া একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, মোটামুটি টাইপের একটা স্ক্রিন প্রোটেক্টর কিন্তু তারা এই ফোনের বক্সের সাথেই প্রোভাইড করে দিয়েছে। তো বন্ধুরা, ফোনটা আনবক্স করা হয়ে গেছে, ফোনটা দেখুন এখন আমার হাতে রয়েছে। এবার এই ফোনের মধ্যে কি কি ফিচার রয়েছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে এক্সপ্লেন করি আগে। প্রথমত বন্ধুরা, এটা একটা বাজেট ফোন, এটা বড় স্ক্রিন এবং বিগ ব্যাটারি লাইফ কিন্তু এর মধ্যে রয়েছে। আর এই ফোনটা কিন্তু একটা ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 4GB 64GB। এবং এর যদি আমরা ওজনের দিকটা দেখি, এটা 215 গ্রাম ওজন এবং এর থিকনেস 9mm কিন্তু রয়েছে। এখানে আমরা যদি ফোনের ডিজাইনটা দেখি, ব্যাক প্যানেলগুলোকে দেখি, তাহলে এটা পলিকার্বনেট রয়েছে এবং জিম কার্ড ডিজাইন এবং গ্লোজি ফিনিশ কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। ফোনের যে সফটওয়্যারটা রয়েছে, এই সফটওয়্যারটা কী রয়েছে, এখানে XOS ভার্সন 7 রয়েছে এবং Android 10 রয়েছে। Android 11 দিতে পারতো, কিন্তু এখানে 10 দিয়েছে, তারা কোনো অসুবিধা নেই। কানেক্টিভিটি যদি আমরা কথা বলি, এখানে Bluetooth 5.5 রয়েছে এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই কলিং রয়েছে, ডুয়েল ভোল্টি 4G কিন্তু এখানে আপনারা চাইলে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এখানে যদি আমরা ডিসপ্লে সাইজের কথা বলি, তাহলে এখানে কিন্তু 6.82 HD+ IPS ডিসপ্লে রয়েছে। মানে কত বড় ডিসপ্লে আপনারা মানে ভাবতে পারবেন না এই প্রাইসের মধ্যে। প্রাইসটা কত? 8,500 টাকা। যাই হোক, তাছাড়া এখানে আমি যদি বলি যে এখানে ওয়াটার ড্রপ নচ রয়েছে, খুব সুন্দর দেখতে একটা নচ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যদি আমরা সিকিউরিটির কথা বলি, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখুন লক রয়েছে, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যে ফিঙ্গারপ্রিন্টটা খুব দারুণ কিন্তু কাজ করে। তাছাড়াও এখানে আপনারা ফেস আনলক রয়েছে, প্যাটার্ন তো এখন সব ফোনই থাকে, প্যাটার্ন আনলকও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমরা যদি ফোনের ক্যামেরার কথা বলি, ক্যামেরা মেইন যে রয়েছে, পেছনে যে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং একটি ডেপথ সেন্সার রয়েছে। এবং আপনারা যখন কোনো কিছুকে ক্যামেরা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির ফটো আপনি মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন। এবং সেলফি যখন তুলবেন, সেলফিতে 8 মেগাপিক্সেল কিন্তু রয়েছে, যে কারণে মোটামুটি একটা ওয়াইড টাইপের একটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন, ভালোই পরিমাণ কিন্তু ফটো এখান থেকে তোলা যাবে। এবার আমরা সরাসরি চলে আসি ব্যাটারিতে। ব্যাটারি এখানে 6000 mAh ব্যাটারি দিয়েছে, আর এর ফোনে যে বক্স রয়েছে সেখানে 10 ওয়াটের কিন্তু চার্জার দিয়েছে। তো 6000 mAh ব্যাটারি দিলে কি হবে, কিন্তু চার্জারটা একটু কমা দিয়ে দিয়েছে, যেই ক্ষেত্রে কি হবে, ফোনটা একটু চার্জ হতে সময় লাগবে, কিন্তু চার্জ একবার হয়ে গেলে ফোনটা কিন্তু লং টাইম কিন্তু পারফরমেন্স করবে। তাছাড়া এখানে যদি আমি এর প্রসেসরের কথা চলে আসি, তাহলে এখানে Helio G35 রয়েছে, যেখানে সামথিং 12 ন্যানোমিটারের চিপসেট রয়েছে, যে প্রসেসরটা মোটামুটি ভালো। এখানে আপনারা কল অফ ডিউটি মোটামুটি গেম খেলতে পারবেন, তবে হাইফাই গেম কিন্তু এখানে খেলতে পারবেন না। তো মোটামুটি এই ফোনের মেন ব্যাপার যেটা হচ্ছে, এই ফোনটা ডে টু ডে ইউজের জন্য বেস্ট একটা ফোন। আপনি নর্মাল একটা ফোন নিতে চাইছেন, 8,500 টাকার মধ্যে আপনি কম দামের মধ্যে একটা ফোন পেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটাই কিন্তু আপনি নিতে পারেন। তো মোটামুটি এই ছিল ফোনের রিভিউ, আর আমি যদি আমার নিজের মতামত জানাই, তো মোটামুটি আমার ভালোই লাগছে। আমি কদিন হলো এই ফোনটা ব্যবহার করছি, আমার কাছে ভালো লাগছে যে এই বাজেটের জন্য এই ফোনটা ভালো। তবে আপনি 8,500 টাকা পেমেন্ট করে বিশাল বড় এক্সপেকটেশন কিন্তু রাখতে পারেন না। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহগুলো বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন যারা নতুন ফোন কিনতে চায়। আর চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওর শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আর বাংলা টিপ চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন।